দর্শক এই মুহূর্তে থেকে বড় খবর সবচেয়ে বড় খবর পঞ্চায়েত এলাকার সিংজোর বটতলায় যে জলসায় সেই জলসায় কিন্তু ফুরফুরা সাহেবের মুখ্য নির্দেশক পিরিজেদা তহসিদ্দিক সাহেব তিনি নিজে মুখে বলেছেন যে ওখানে উপস্থিত থাকবেন আগামীকাল একটা আমরা খবর করেছিলাম ভগবতপুর পঞ্চায়েত এলাকার সিংজোর বটতলায় একটা জলসা সেখানে আমরা বলেছিলাম যে একই মঞ্চে আব্বাস সিদ্দিকি তহ সিদ্দিকি কিন্তু পরবর্তীকালে একটা গুঞ্জন বা একটা মিথ্যে প্রচার করা হয়েছিল যে সেখানে তহ সিদ্দিকি সাহেব উপস্থিত থাকবে না আপনাদেরকে জানাবো আমরা মাভাগনা এখন উপস্থিত হয়েছি ফুরফুরা দরবাসড়ি পীরিজাদা তহসিদ্দিকি সাহেব নতুন বাড়িতে এখানে আমরা দেখতে পেলাম যে ভগবতপুর সিংজোর বটতলার যে জলসা কমিটি এই জলসা কমিটির বেশ কিছু সদস্য দেখা গেলো এবং তাদের সাথে কথা বলবো যে এই কথাটা কতটা সত্যি যে যে খবরটা রুটেছিল যে পীরিজাদা তহসিদ্দিকি আসবে না এই নিয়ে আমরা তাদের সাথে কথা বলবো তারা কি বলছে পুরোটা আপনারা দেখুন ভগবতীপুর পঞ্চায়েত এলাকার সিংজের বটতলায় যেখানে আমরা খবর করেছিলাম যে পিরিজাদা তহসির দিকে বা আব্বাসির দিকে আসবে সেখানে একটা খবর পাওয়া যাচ্ছিল যে পিরিজাদা তহসির দিকে আসবে না মাসাল্লাহ সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ পুরা শরীফের দরবার শরীফের পীরজাদা তহাজুর সাহেব আমাদের জলসায় উপস্থিত আছেন এবং আসবেন আমাদেরকে উনি কথা দিয়েছেন যাবো বলে সিংহজোর বটতলায় তেষট্টিতম যে বাক্সারি কিসালা সবাব জলসায় যে আমাদের পীর যাদা তহ সিদ্দিকী সাহেব উনিও আমাদের জলসায় উপস্থিত হচ্ছেন ওনার টাইম আছে রাত দশটার পর থেকে আমরা শুনলাম যে হুজুর নাকি যাচ্ছেন ওটা একটা গুজব রটানো হয়েছে ওটা ফালতু রং কথা মিথ্যে মিথ্যে চার চালাচ্ছে প্রচার চালাচ্ছে যার কারণে হুজুর যাতে না আসে আমরা এখন হুজুরের দরবারে এসেছি হুজুর আমাদেরকে অনুমতি দিয়েছেন যে হ্যাঁ অবশ্যই হুজুর আসবেন আমাদের ওটা কে বলেছে ওটা গুজব ছড়ানো হয়েছে আপনারা দরবারে কেন এসেছেন আমরা আমরা এমনি ওনার সঙ্গে দেখা করতে এসেছি উনি তো যাবেন জলসাই যাবেন উনি জলসা উনি আসবেন ওইসব গুজব ছড়ানো হয়েছে বাজারে যে উনি আসবেন না বলে এই টাইপের গুজব ছড়িয়ে মানে এ করার চেষ্টা করছে মানুষকে বিভ্রান্ত করা আপনি কি বলবেন যারা জলসা শুনতে আসবে সবাই যেন আসে আর যারা এই বিভ্রান্তিগুলো ছড়িয়েছে তারা মিথ্যা বলেছে আমরা আগেও বলেছি হুজুর আসবে এখনও বলছি হুজুর আসবে আমরা হুজুরের দরবারে এসেছি হুজুরকে আরেকবার স্মরণ করিয়ে দেওয়ার জন্য যদি হুজুর ভুলে যায় তো আমরা সিংহ বড়তলা এলাকার মানুষ আমরা সকলে আশা রাখছি হুজুর আসবে হুজুর আসছেন আমরা খুবই খুশি